हेलो फ्रेंड्स, वेलकम टू कृष्णास हेल्दी टिप्स एंड कुकिंग। आज के धावा स्टाइले क्रिस्पी चानार रेसिपी अपन साथे शेयर करब। काबली छोला दिए ये क्रिस्पी चाना खूब ही टेस्टी है। अपनारा किन्तु इवनिंग स्नैक हिसाब से स्टार्टार हिसाब से ये खेते पारें। किभाबे बनाले सेटा क्रिस्पी होबे एबं दीर्घक्षण पर्यन्त क्रिस्पी थाकबे ता आपनादेर साथे आज के शेयर करब। रेसिपिटी पेते पुरो भिडियोटी देखार अनुरोध रइल। तो देखे नीन आमि किभाबे क्रिस्पी चाना चिली आमी बनाई। निये निये छे आमी एक कप काबुली छोला। एटाके धुए परिष्कार करे 7 থেকে 8 ঘন্টা भिजिए रखते हबे, अथवा अपनारा सारा रात एटाके भिजिए रखते पारें। 7-8 ঘন্টা भेजानोर पर देखुन कतटा फुले एटा डबल साइजेर होये गेछे। एबार छोलाटाके आमी एकटा प्रेशर कुकारेर मध्ये निये निच्छि। एटाके जल सह आमी एखाने छोलागुलोके दिलाम। एखाने आमी मोट 3 কাপ জল দিলাম। 1 কাপ ছোলার জন্য 3 কাপ জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার এটাকে ভালো করে ঢেকে 5 থেকে 6টা সিটি দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। ছোলাটাকে সিদ্ধ করে আমি একটি স্ট্রেনারে জল ঝরতে রেখে দিয়েছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার জলটাকে পুরো কিন্তু ঝরিয়ে নিতে হবে। আর নিচে যে জলটা রয়ে গেল এটা আপনারা ফেলে দেবেন। এই জলে অনেক প্রোটিন আছে। আপনারা যে কোনো ডালে বা সবজিতে বা তরকারিতে ঝোল হিসেবে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। এবারে ছোলাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতে আমি এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এটার সাথে কোট করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। আর দিচ্ছি 1/4 চা চামচ লবণ। ছোলা সিদ্ধ করার সময়ও লবণ ছিল, তাই অল্প লবণ দিলাম। এবার ভালো করে এটাকে কোট করে নিতে হবে কর্নফ্লাওয়ারের সাথে। ভালো করে কোট না করলে কিন্তু এটা ক্রিস্পি হবে না, তাই ভালো করে ঝেকে ঝেকে নিয়ে আপনারা এটাকে কোট করে নেবেন। ফার্স্ট কোটিং করা হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা সেকেন্ড কোটিং করতে হবে। এতে আমি আরও 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। সেকেন্ড কোটিংটা করাটা ইম্পর্টেন্ট, তাহলে ছোলাগুলো ভীষণই ক্রিস্পি হবে, নাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তাই দুবার কিন্তু এটার কোটিং করাটা খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে হাতের সাহায্যে ঝেঁকে ঝেঁকে আমি এটাকে সুন্দর করে সেকেন্ড কোটিং করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পুরো ভালো মতনই কিন্তু কোট হয়েছে। এবারে ভাজার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে এখানে কোটিং করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু দিতে হবে, আর প্রথমেই কিন্তু উল্টানো যাবে না। প্রথমে 1 মিনিট এটাকে হতে দিতে হবে। আর তেলটাকে কিন্তু খুব ভালো মতন গরম করতে হবে। গরম তেলে এই ছোলাগুলোকে ছাড়তে হবে। কিছুক্ষণ হতে দিন, তারপরে কিছুক্ষণ হওয়ার পর এটাকে একটু উল্টে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। পুরো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর তেল থেকে তুলে আমি একটা টিস্যুর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটা যেন চলে যায়। তাই ভালো করে তুলে নিয়ে এটাকে আমি টিস্যুর ওপরে রাখলাম। এবার একইভাবে আমি পরের ব্যাচের ছোলাগুলোকে ভেজে নেব। একইভাবে সবগুলো ছোলাই আমি মুচমুচে করে সোনালি করে ভেজে তুললাম। এবারে আমি একটি আলাদা প্যানে একটু আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। আপনারা রিফাইন তেল বা সাদা তেলও করতে পারেন, তবে আমি একটু সর্ষের তেলই এতে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন। ভালো করে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের পেঁয়াজ। কিনে করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে কিন্তু সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের টমেটো। মিহি করে কুচিয়ে এর মধ্যে দিতে হবে। পেঁয়াজ এবং টমেটো সবটা ভালো করে আবার ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা ক্যাপসিকাম। এটাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা নিজেকে স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। টমেটো ক্যাপসিকামটা একটু সফট হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে।
टमेटो और कैप्सिकम नरम हार पर हमें ये दिए दीची दो चामच सोया सस दीची दो चामच टमेटो सस दिलाम एक चामच रेड चिली सस ससगुलो के भालोभावे ग्रेभिर साथे मिशिए निच्छी कैक सेकेंड नेड़े निये एते दिए दीची कर्नफ्लावर गोला जल दो चामच कर्नफ्लावर जले गुले आमी एखाने दिए निलाम। एबार एते दिए दीची क्वार्टर चा चामच चीनी मिष्टिर जन्य आपनारा मिष्टिटा अवयडो करते पारेन तबे एटा एकटु मिष्टि दिले खेते भालो लागे। फ्लेमटाके लोते रेखे आमी मिनिट खानेक এটাকে আমি একটু রান্না করে নিলাম। এবারেতে দিয়ে দিলাম এক মুঠো মতো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আমি গ্রেভিটার সাথে একটু মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ক্রিসপি চানাচিনি গ্রেভিটা আমার একদম তৈরি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, দু এক মিনিট ঠান্ডা করে তারপরে এখানে আমি চানাটাকে অ্যাড করব। গরম ঠান্ডা গ্রেভির মধ্যে চানা দিলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ড্যাম হয়ে যাবে বা চুপসে যাবে, তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভেজে রাখা চানাগুলোকে এর মধ্যে দিতে হবে। ভালো করে চানাগুলোকে আমি এখানে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রিসপি চানা চিলি আমার একদম তৈরি, এবার এটাকে সার্ভ করার পালা। ক্রিসপি চানা চিলি আমার একদম তৈরি, যে কোনো গেস্ট আসলে তাকে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন বা স্টার্টার হিসেবে এটা আপনারা খেতে পারেন, অথবা ইভিনিং স্ন্যাক হিসেবেও এটা আপনারা খেতে পারেন। খুবই টেস্টি হয়, রেস্টুরেন্টে কিন্তু আমরা এই ক্রিসপি চানা খাই, খুবই ভালো লাগে। তো দেখলেন তো কত সহজে বাড়িতেই কিন্তু রেস্টুরেন্টের মতন ক্রিসপি চানা চিলি বানানো যায়। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কেমন হলো তা আমাকে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।